জার্নালের সাথে আছি আমি সৈয়দ সোহাগ। আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরের সংবাদ এবং এই সকল সংবাদ প্রবাহ নিয়ে আলোচনা পর্যালোচনা। আমাদের সাথে আলোচনা অংশ নিতে আজকে স্কাইপে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল। এছাড়া আরও যুক্ত হয়েছেন নূর রহমান মোহাম্মদ তানিম, সাবেক ভিপি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। এছাড়া আরও যুক্ত হয়েছেন বেনজির আহমেদ এমপি এবং সভাপতি বাইরা। স্বাগত আপনাদের তিনজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। বরাবরের মতো মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ কয়েকটি পত্রিকার শিরোনাম। দৈনিক যুগান্তর, পিকে হালদারের জালিয়াতি, 1100 কোটি টাকা আট ব্যাংকে এফডিআর। এছাড়া রয়েছে রোহিঙ্গা সংকটে 3 বছর, মহামারীর কারণে বন্ধ প্রত্যাবাসন প্রস্তুতি। দৈনিক ইত্তেফাক, বিদ্যুতের ভুলভাল বিলে অতিষ্ঠ গ্রাহক, বাসায় না গিয়ে খেয়াল মতো ইউনিট দেখে মিটার রিড। এছাড়া রয়েছে করোনা শনাক্তে অক্সিজেন পরীক্ষা চালুর সিদ্ধান্ত। আরও রয়েছে রোহিঙ্গা আগমনের 3 বছর, দেশে ফিরে যেতে পারবো এই আশায় দিন গুনছে বলেছেন রোহিঙ্গারা। বাংলাদেশ প্রতিদিন ঝুলেই আছে রোহিঙ্গা সংকট, 3 বছরে প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেই ন্যূনতম অগ্রগতি, আন্তর্জাতিক কূটনৈতিক জটিলতার আলোচনায় বন্ধ। এছাড়া রয়েছে ডিআইজি প্রিজন্স পার্থর বিরুদ্ধে চার্জশিট, ঘুষ দুর্নীতির 80 লাখ টাকা উদ্ধার। দৈনিক সমকাল, সংকট আরও ঘনীভূত, ভাষান্তরের ভবিষ্যৎ কী, প্রত্যাবাসন সম্ভাবনা ক্ষীণ, কমছে আন্তর্জাতিক সহায়তা, বাড়ছে ব্যয়। এছাড়া রয়েছে সকল আন্দোলনে আইভি রহমানের অবদান ছিল বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনিক জনকণ্ঠ, করোনার ধকল কাটাতে ব্যাপক পরিবর্তনের উদ্যোগ, নতুন রূপে বিমান। আরও রয়েছে আন্দোলন সংগ্রামে আইভি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা, তা বলেছেন প্রধানমন্ত্রী। দৈনিক ইনকিলাব, প্রদীপ লিয়াকত নন্দ দুলাল আবার রিমান্ডে, হত্যার উৎস পাওয়া গেছে বলেছেন র্যাব। এছাড়া রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ছে অপরাধ। দৈনিক ভোরের কাগজ, কর্মকর্তাদের মুখে লাগাম টানল সরকার, গণমাধ্যমের সঙ্গে দূরত্ব বাড়বে। এছাড়া রয়েছে লাইসেন্স নবায়ন হয়নি অর্ধেকের সময় শেষ, বেসরকারি হাসপাতাল ক্লিনিক শর্ত শিথিল সহ আরও সময় চান মালিকরা। এছাড়া রয়েছে ওসি প্রদীপ সহ 7 পুলিশ আবারও রিমান্ডে। এই ছিল কয়েকটি পত্রিকার শিরোনাম। আমি চলে যাচ্ছি বা আলোচনা, আমি শুরুতেই আমরা যদি পত্রিকাগুলো দেখে থাকি, আমরা প্রত্যেকটা পত্রিকা জুড়ে যে বিষয়গুলো আজকে আলোচিত ছিল সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েতনামে মানব পাচার এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের আজকের 3 বছর পূর্তি, এবং এছাড়া দুর্নীতির অনেকগুলো বিষয় রয়েছে। ওসি প্রদীপ সহ আরও 7 পুলিশকে আবার ফের রিমান্ডে নেওয়া হয়েছে, তো এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমি যেতে চাচ্ছি জনাব বেনজির আহমেদ, মাননীয় সংসদ সদস্য আপনার কাছে এবং আপনি বাইরার সভাপতি, আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, প্রথমত আপনি কেমন আছেন এবং আপনার কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা গত 2 মাস আগে এই অনুষ্ঠানে আপনার সাথে আলোচনা করছিলাম যে কুয়েতে যে একজন সংসদ সদস্য গ্রেপ্তার এবং মানব পাচার প্রসঙ্গে, তো আজকে আবার ঘুরে ফিরে কয়েকদিন ধরে যে বিষয়টি আলোচনায় চলে আসছে সেটি হচ্ছে যে ভিয়েতনামে গত 18 আগস্ট 21 জন বাংলাদেশকে ফেরত পাঠানো হয়েছে, এবং এই যে মানব পাচার এবং 21টি প্রতিষ্ঠান যে এই সংক্রান্ত অনৈতিক কাজের সাথে জড়িত রয়েছে এগুলো নামও চলে আসে। তো আমি আপনার কাছে যে প্রসঙ্গে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভিয়েতনামের সাথে কি বৈধ জনশক্তি রপ্তানির অনুমোদন রয়েছে কি না, যদি আপনি একটু ব্যাখ্যা করতেন এই বিষয়টা। ধন্যবাদ আপনাকে। ভিয়েতনামে জনশক্তি রপ্তানি হচ্ছে, যাচ্ছে, বিভিন্ন দেশ থেকে, আমাদের দেশ থেকেও যাচ্ছে। এই সময়ে বেশ কিছু রিক্রুটিং লাইসেন্স হোল্ডার, তারা ভিয়েতনামের সাথে যে এটা করেছে, অ্যারেঞ্জমেন্টটা করেছে, তার ভিত্তিতে দেখা গেছে যে অনেকগুলি এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, বৈধ কাগজপত্র দিয়ে স্মার্ট কার্ড দিয়ে তাদেরকে পাঠিয়েছে। আচ্ছা, এর মাঝে যে সংবাদটা আসলো সেটা হলো যে ভিয়েতনামে মানব পাচার হয়েছে। আচ্ছা আচ্ছা, যদি যেমনটা বলছিলেন আপনি, জি, এটা খুবই দুঃখজনক যে যদি কেউ মানব পাচার করে থাকে, জি, তাহলে সেটা সরকারের আইন অনুযায়ী সেটা সরকার ব্যবস্থা নেবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে প্রায়ই ভিয়েতনামে যারা পাঠিয়েছেন তারা অনেকেই আসছেন, জি, তারা ওনারা বলছেন যে আমরা তো সবকিছু কাগজপত্র রেডি করে গভর্নমেন্টের সমস্ত ফর্মালিটি ফুলফিল করে তারপরে স্মার্ট কার্ড হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি এখন তাদের উপরে চাপ সৃষ্টি হয়েছে যে ঠিক আছে তোমরা হয়তো
বৈধভাবে পাঠিয়েছ কিন্তু ওখানে গিয়ে কাজ পায় না বা সমস্যা আছে, তাদের কি করা? তখন আমরা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের উপর আমরা চাপ দিয়ে যাচ্ছি এবং তাদেরকে আমরা চেষ্টা করছি অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনার জন্য। আর যদি মধ্যে যারা সত্যি সত্যি ইলিগাল ওয়েতে যদি কেউ পাঠিয়ে থাকে সেটা সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক। জি জি, এখানে একুশটি রিক্রুইটিং প্রতিষ্ঠান জড়িত আছে বলে নাম এসেছে, তো এটা কি বাইরার পক্ষ থেকে, তো বাইরাকে জানা ছিল নাকি এই তথ্য যে তারা যে এই কাজগুলো করছে? না 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 না, এটা বাইরে জানার কথা না, এটা হলো প্রত্যেকটা রিক্রুটিং লাইসেন্স ইন্ডিভিজুয়াল। জি, ইন্ডিভিজুয়াল ডিমান্ড বা প্রসেসিং এর মাধ্যমে তাদের অ্যারেঞ্জমেন্টে এখান থেকে কিন্তু লোক পাঠায়, বাইরার কোনো কিছু নেই। আচ্ছা, বাইরার অ্যাসোসিয়েশন যারা এই অ্যাসোসিয়েশন মেম্বার হবে তারা অ্যাসোসিয়েশনভুক্ত, অ্যাসোসিয়েশনের বাইরে অনেকে আছে, এখানে প্রায় 1800 মতো লাইসেন্স আছে, অ্যাসোসিয়েশনের মেম্বার আছে মাত্র 1200। কিন্তু এই 1200 কে কোথায় ডিমান্ড আছে, সে কোথায় লোক পাঠাইতেছে তারা কিন্তু বাইরেকে জানে, সব কিছু জানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমটি, যাদের মাধ্যমে এগুলি হয়ে থাকে। আচ্ছা, পারমিশন দেওয়ার অথরিটি হলো মন্ত্রণালয় বিএমটি। জি, কাজে ওনাদের কাছে তথ্য আছে যে কোনো প্রতিষ্ঠান যদি, কোনো রিক্রুইটিং প্রতিষ্ঠান যদি এই ধরনের অবৈধভাবে মানব পাচার করে থাকে সেক্ষেত্রে বাইরার দায়টা কি, বাইরার কোনো দায়িত্ব রয়েছে কিনা? না, বাইরা এখানে একটা মিডিয়া হিসাবে কাজ করতে পারে। জি, করে থাকে। সাধারণত আমরা দেখি যে কেউ যদি বাইরাতে কমপ্লেন করে, জি, এই যে তাদের কথা বলা হয়েছে এখন এখান থেকে আমরা বাইরাতে কোনো কমপ্লেন আমরা পাইনি। আচ্ছা, তারা সাধারণত মন্ত্রণালয় অথবা বিএমটিতে কমপ্লেন করবে। আচ্ছা, আমাদের কাছে কমপ্লেন আসলে আমরা সেটাকে ভেরিফাই করার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি যিনি ভিকটিম এবং যে রিক্রুটিং লাইসেন্স হোল্ডার আছেন তাদের মধ্যে সমন্বয় করে, অনেক সময় হয়তো ভিকটিমকে পাওয়া যায় না, অনেক সময় হয়তো রিক্রুটিং এজেন্সির মালিককে পাওয়া যায় না, সেটাকে আমরা করে তাদের মধ্যে প্রকৃত ঘটনা কী হয়েছে সেটাকে নিয়ে আমরা বসে এটার একটা সলিউশন দেওয়ার আমরা চেষ্টা করি। আচ্ছা, এবং ক্ষতিপূরণ একটা ব্যবস্থা। জি জি, ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে এই প্রসঙ্গে আবার ফিরে আসবো। আমি একটু চলে যাচ্ছি এবিএম মোশাররফ হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে যাচ্ছি ভিয়েতনামের প্রসঙ্গে নয়, আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলবো আজকে, তার মধ্যে যেমনটি আজকে রোহিঙ্গা এই দেশে বাংলাদেশে আশ্রয় ধরে আজকে 3 বছর পড়তে, এবং আমরা জেনেছি যে 3 বছরের মধ্যে এখনও আজও পর্যন্ত একটি রোহিঙ্গা বাংলাদেশ সেখানে মিয়ানমারে ফেরত যায়নি, তো এবং সেক্ষেত্রে সেখানে স্থানীয়দের ভাষ্য মতে রোহিঙ্গারা অনেক অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং অনেকগুলো অভিযোগও রয়েছে, তো আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন এবং সরকারের কতটুকু তৎপরতা রয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক জি যারা আছেন এবং যারা আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন। জি মোশাররফ ভাই, আমি জি 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 জি, আমি আপনার কথা শুরু করার আগে আমি একটা কল নিয়ে নিয়েছি, আমাদের জন্য অনেকগুলো কলার ওয়েট করছেন, আমি তার মাঝ থেকে একটি কল নিয়ে নিয়েছি। হ্যালো হ্যালো, কল পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শফিকুল বানলি থেকে। আমি বলতাম তাই রোহিঙ্গা সম্বন্ধে আমরা ব্রিটেনের হস্তক্ষেপ কামনা করি, ব্রিটেনের হস্তক্ষেপ কামনা করি রোহিঙ্গা প্রসঙ্গে, আমরা ব্রিটেনকে সহযোগিতা চাই, তাহলে আমাদের বাংলাদেশ কিছু একটা করতে পারবে। আর বঙ্গবন্ধুর খুনিরা ভাবতেছে যে আমরা তো আর বাঁচতে পারবো না, তাহলে শহীদ জায়কে একটু বদনাম করে নেই, শহীদ জায় মদ খাইতেন, মদ তো আমি ঢাকা ক্যাপিটের সোনারগাঁ হোটেলে বসে আমি মদ খাই, এখনো মদ খাই, আমাকে তো কেউ হত্যা করতে পারবে না, আমাকে তো কেউ জেলে পাঠাতে পারবে না। আপনার প্রশ্নটি বলেন, বদনাম করে কি, আপনার সম্পূর্ণ প্রশ্নটা কি? ওয়ালাইকুম আসসালাম। জি, ব্রিটেনের হস্তক্ষেপ কামনা এটা অবশ্যই সরকারের পক্ষ থেকে আসতে হবে। ধন্যবাদ কলার আপনাকে। জি মোশাররফ ভাই, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দ এবং আইওয়ান টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে আজকে শুনছে। জি, আসলে রোহিঙ্গা সংকট কিন্তু আমাদের বাংলাদেশের জন্য, জি, এটা দলমল নির্বিশেষে মানে আমাদের একটি স্বাধীন দেশ হিসেবে এটা কিন্তু মারাত্মক সমস্যা হিসেবে ইতিমধ্যে দেখা দিয়েছে। আপনি যে কথাটি বলেছেন যে যেখানে তারা অবস্থান করছে মানে টেকনাফ, জি, আমাদের বাংলাদেশের টেকনাফ একটা উপজেলা কক্সবাজার জেলা, সেখানে তারা অবস্থান করছে এবং এটা সবচেয়ে বড় সংকটটা যে তৈরি হয়েছে
যে ওখানে প্রায় বর্তমানে প্রায় 11 লাখের মতো আপনার রোহিঙ্গা আছে। জি, এবং আমাদের দেশে যে পরিসংখ্যানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতি বছর প্রায় 70 থেকে 80 হাজার নতুন জন্ম নিচ্ছে, কিন্তু মানে আরো মানে শিশু জন্ম নিচ্ছে। সুতরাং আপনার এই হারে, এই হারে যদি সংখ্যা জনসংখ্যা বাড়তে পারে এবং ওখানে টোটাল এই প্রায় 11 লক্ষ পপুলেশনের মধ্যে 80% কিন্তু আপনার নারী এবং শিশু, সুতরাং আপনি লক্ষ্য করবেন যে ওখান থেকে যারা বিতাড়িত এসেছে অনেকের কিন্তু মানে যারা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সে কিন্তু এখানে আসতে পারে নাই, হয়তো সে হত্যা হয়েছে অথবা অন্য কোন কারণে বা নিহত হতে পারে, যে কোনো কারণে সে আসতে পারে, যার জন্য 80% কিন্তু মহিলা এবং শিশু এখানে আছে। আচ্ছা, এবং টেকনাফ একটা উপজেলায় বাংলাদেশে আপনি জানেন আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা কাঠামো 5-6 লাখের বেশি কিন্তু একটি উপজেলায় লোক থাকে না সাধারণত। জি, সেখানে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা ওখানে অবস্থান করছে। সুতরাং যারা আমাদের স্থানীয় বাংলাদেশি আছে তারা কিন্তু একটা নিরাপত্তাহীনতায় আছে এবং পরিবেশগত চরম একটা বিপর্যয় কিন্তু ওখানে বিরাজ করছে। জি, এবং ওই অঞ্চলটা আপনি জানেন যে বাংলাদেশের যে মাদক ড্রাগ যে চোরাচালানটা হয় বিশেষ করে ইয়াবা থেকে শুরু করে অন্য যারা গাজা চলাচল, এই এটার জন্য কিন্তু এই টেকনাফ এরিয়াটা বাংলাদেশে খুব বিখ্যাত। এবং এই রোহিঙ্গারা অনেকে কিন্তু ইতিমধ্যে সামাজিক ভাবে এইসব কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেছে। আচ্ছা, যার জন্য এখন বাংলাদেশের জাতি হিসাবে আমাদের প্রত্যাশা এদেরকে সঠিক ভাবে পুনর্বাসন মানে যাতে প্রত্যাবর্তন করা যায় সেই ব্যবস্থা করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি আপনি দেখবেন যে প্রায় 3 বছর প্রতি আপনি নিজেই বলেছেন, আমরা দেখেছি যখন বাংলাদেশে সর্বপ্রথম রোহিঙ্গা প্রত্যাবর্তন করে তখন সরকারের কিছু উদ্যোগ আমরা দৃশ্যমান আমাদের কাছে ছিল যে কিভাবে এই সংকট সমাধান করা যায়, এবং মিয়ানমারের সাথে তারা কিন্তু একটা বাইলিটারাল একটা চুক্তিও করেছিল যে এই শর্তে তারা ফিরে যাবে, কিন্তু এর একটাও কিন্তু আমরা কোনো বাস্তবায়ন এখন আমরা দেখতে পাই নাই। বরং সংকট আরো তীব্র হচ্ছে। এবং আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম যে একবার বাংলাদেশ একটা লিস্ট দিয়েছিল, সেখানে মাত্র তারা 8,000 লোককে স্বীকার করেছে যে এগুলি আমাদের রোহিঙ্গা এখানে ছিল। আর তারা যে শর্তটা দিচ্ছে আপনার, আমি যতটুকু দেখেছি যে মায়ানমারে কিন্তু একটা আইন আছে, আপনি এটা ভালো করে জানেন যে মায়ানমারে যার নাগরিক তাদের সবার কিন্তু ন্যাশনাল আইডি কার্ড আছে। জি, এই ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কিন্তু তারা তাদের নাগরিকত্ব স্বীকার করে না। এখানে রোহিঙ্গাদের জন্য মূল সংকট হলো 1982 সালে একটি আইন আপনি নিশ্চয়ই জানেন, যে আইনের কারণে রোহিঙ্গারা বার্মার নাগরিক না, মিয়ানমারের নাগরিক না। জি, সুতরাং এই সংকটটা কিন্তু 1982 সাল থেকে, এবং এটা যখন বাংলাদেশে এই নিয়ে 3 বার কিন্তু এই রোহিঙ্গা সংকট দেখা দিয়েছে। একবার 1978 সালে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন তখন এটা প্রত্যাবর্তন হয়েছে, আবার 1993 সালে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের ক্ষমতায় তখন হয়েছে এই একবার। কিন্তু ওই দুই সময় আমরা 1978 সালে সকল রোহিঙ্গাকে কিন্তু প্রত্যাবর্তন করা হয়েছিল, ফিরিয়ে নিয়েছিল বার্মা। আর 93 সালের অধিকাংশ নিয়েছিল আপনার 2.5 লাখ না 3 লাখ থেকে গিয়েছিল, যা কিন্তু এর সাথে এখন যুক্ত আছে। এখন বিশেষ করে তৃতীয় পর্যায়ে কিন্তু আমরা কোন আমাদের গভর্নমেন্টের কোন সাফল্য আমরা দেখতে পাইনি, বরং আমরা দেখতে পাচ্ছি বারবার একটা ব্যর্থতা। আপনি দেখবেন যে আমরা ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে না, কারণ বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ সরকারই বলে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মানে ইতিহাসের যত তার সর্বোচ্চ উচ্চতা এখন বিরাজ করছে, সেই ভারতও কিন্তু আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করছে না। চীন বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থান দখল করে আছে চীন। এখানে বেঞ্জি রামেশ সাহেব আছেন, উনি নিশ্চয় জানবে বাইরের লোক ব্যবসা যে সবচেয়ে বেশি বিনিয়োগ হলো চায়না, তারাও কিন্তু আমাদের সহায়তা করছে না। এই সহযোগিতা না করার কারণটা কি হতে পারে? এগুলো হলো সরকার কূটনৈতিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যর্থ হচ্ছে। আর আরেকটা ব্যাপার আপনি যেটা আমি যেটা বুঝি যে এখানে যেখান থেকে রোহিঙ্গাদেরকে বিতাড়ন করা হয়েছে আপনার এই যে রাখাইন প্রদেশ যেটা, সেই জায়গায় কিন্তু যে জায়গাটা খালি করা হয়েছে সে জায়গাটা কিন্তু এখন খালি নেই, কারণ মিয়ানমার সরকার চায়নাকে ওখানে গভীর সমুদ্র বন্ধ করার অনুমতি দিয়েছে, ওখানে একটি ইকোনমিক জোন করার অনুমতি দিয়েছে। আর যার সাথে আমরা যতটুকু শুনি এর সাথে ইন্ডিয়ার ব্যবসায়ীদের একটা পার্সেন্টেজ এখানে আছে, হয়তো এই ব্যবসায়িক কারণে ইন্ডিয়া অথবা চায়না বাংলাদেশকে সাপোর্ট করতে পারছে না, যে ওখানে তাদের বিরাট আমি যতদূর জানি প্রায় $7,000 বিলিয়ন সেখানে ইতিমধ্যে চায়না এবং তার মিত্ররা বিনিয়োগ করেছে। সুতরাং তাদের স্বার্থটা কিন্তু এখানে আগে তারা দিচ্ছে। আর বাংলাদেশ আমরা কূটনৈতিক খাতে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি, যে এই সংকটে আমরা আন্তর্জাতিক যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের কিন্তু আমরা সেই সমর্থন আমরা আদায় করতে পারছি না। আমরা দেখেছিলাম যে যখন জাতিসংঘে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল সেখানে কিন্তু চায়না ভেটো দিয়েছিল,
সুতরাং আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু মিত্রবিহীন অবস্থায় আমরা বর্তমানে বিরাজ করছি। সরকার যতই বলুক ভারতের সাথে তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, অথবা চাইনার সাথে ব্যবসায়িক সম্পর্ক তাদের অত্যন্ত শক্ত, কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সম্পর্ক এখানে কাজে লাগছে না, বরং সকলে সেটা মিয়ানমারকে সাপোর্ট। এবং আপনি আরেকটি কথা মনে থাকার কথা, রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করে তার 15 দিনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী মিয়ানমার সফর করেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে ভারতের ব্যাপারে এখনো ইন্টারফেয়ার করবেন। সুতরাং আমি যা বুঝতে পারছি না যে গভর্নমেন্ট এখানে কোন আশায় এখনো বসে আছে। তারা ইন্টারন্যাশনাল ফোরামে আমার মনে হয় এই ব্যাপারটা যদি না তোলে, মানে আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখানে সহায়তা না করে, তাহলে আমার মনে হয় এই সংকট আরো গভীর হবে। আরেকটি জিনিস আপনি আপনার উপস্থাপনায় বলেছেন, আপনি লক্ষ্য করবেন যে আগে আমরা যেটা দেখেছিলাম এদেরকে পুনর্বাসন, এদেরকে খাদ্য সহায়তার জন্য যে সহায়তা ইন্টারন্যাশনাল কমিউনিটি করেছিল সেটা কিন্তু অনেকটা কমে এসেছে। সুতরাং এটা বাংলাদেশ কিন্তু আগামী দিনে আরো একটি গভীর সংকটে পড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটু জিনিস আপনি দেখবেন যে বাংলাদেশ গভর্নমেন্ট এদেরকে কিছু অংশকে প্রায় 1 লক্ষকে সরিয়ে ভাষাঞ্চল একটি জায়গা, যেখানে গভর্নমেন্ট ব্যাপক ভাবে আবাসন ব্যবস্থা করেছে, ওখানে স্যানিটেশন থেকে শুরু করে সকল ব্যবস্থা করেছে, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির চাপে কিন্তু সেখানে তাদেরকে সরিয়ে নেওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে আমি মনে করি সরকার সম্পূর্ণ বন্দী হয়ে পড়েছে, যার কারণে এই রোহিঙ্গা সংকটটা একটি তীব্র আকার ধারণ করছে বর্তমানে। জি, ধন্যবাদ আপনাকে। আমি 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 আপনার কাছে আবার ফিরে আসবো। আমি চলে যাচ্ছি নূর রহমান তানিম আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কাছে মূলত একই প্রসঙ্গে আসতে চাচ্ছি, যেমনটা বলছিলেন জনাব মোশাররফ হোসেন রোহিঙ্গাদের প্রসঙ্গে। তো আপনি কি মনে করেন যে রোহিঙ্গা একটি সংকট এবং তাদেরকে ফেরত পাঠানো জরুরি কিনা? ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দুজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আসছে আমার সাথে আলোচনা, আমি যাদেরকে পেয়েছি আমাদের প্রবীণ যেমন একটা জনাব বেনেডিক্ট ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ ভাই। মোশাররফ ভাইয়ের বক্তব্যটি আমি মনোযোগ দিয়ে শুনছি। এরকম একটি স্পর্শকাতর ইস্যুতে উনি যে বক্তব্যটি দিয়েছেন আমি এটাকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই করছি। এটার ব্যাপারে বিস্তারিত আমাদের কেনজিন ভাই বলতে পারবেন, উনি আমাদের চেয়ে অনেক বেশি খবর রাখেন এবং ওনার দৃষ্টিভঙ্গি অনেক বেশি প্রখর। এই আমি আমি বলবো যে এই ইস্যুটি অত্যন্ত স্পর্শক। এখানে দলীয় দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তি কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা না করে আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে দেখি যে এই ইস্যুটি ভূরাজনৈতিক ইস্যুর সাথে আজকে একাকার হয়েছে। আজকে জনপ্রিয় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে একসাথে বিভিন্ন শক্তিকে যেভাবে তিনি চেক এন্ড ব্যালেন্স করে বাংলাদেশের সকলকেই মিত্রতার কাতারে রাখার চেষ্টা করেছেন, আমি মনে করি এটা ওনার মেধা এবং যোগ্যতার ব্যাপার। এবং বাংলাদেশের 75 আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পরে এই বিষয়টি একটি আশ্চর্যজনক ব্যাপার, কারণ আমরা দেখেছি কখনো ভারত আমাদের শত্রু, আমরা দেখেছি কখনো চায়নারা আমাদের মিত্র, আবার কখনো দেখেছি রাশিয়া আমাদের শত্রু, আবার আমেরিকা আমাদের মিত্র। কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগ্যতা দিয়ে আজকে ভূরাজনৈতিক জটিল এই প্রেক্ষাপটে এমন একটি পরিবেশ তৈরি করেছেন যে একই সাথে তিনি সবগুলো শক্তিকেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সহযোগিতা করার জায়গায় এনে দাঁড় করিয়েছে। এটা তো অস্বীকার করার উপায় নেই যে আমরা যতই আমাদের অ্যাঙ্গেলে চেষ্টা করি তারা তাদের ভিতর তাদের মধ্যে রয়েই গেছে। পাকিস্তান এবং ভারত তাদের একটা শত্রুতা রয়েছে, একইভাবে রাশিয়া এবং চায়না একটা শত্রুতা, রাশিয়া আমেরিকা একটা শত্রুতা। সমস্ত স্বার্থের বাইরে যেহেতু তারা আমাদের জন্য সবকিছু করবে না, এটা আশা করাও আমার মনে হয় আমাদের ভুল হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে পরস্পর বিরোধী এই শক্তিগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত যোগ্যতা দিয়ে এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটি ধারায় এনে বাংলাদেশের উন্নয়নের গতিধারাকে উনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং বিভিন্ন ভূরাজনৈতিক যে সমস্যাগুলো এর মধ্যে অন্যতম হলো আমাদের এই রোহিঙ্গা সমস্যা, এই সমস্যাটুকুকে যেটুকু যেভাবে সম্ভব আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য কাজ করেছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টি প্রধানমন্ত্রী বারবার তুলে ধরেছেন, আমাদের মন্ত্রী পরিষদের সদস্যরা বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন, বিশেষ করে আমাদের
বিদেশি দূতাবাসগুলোতে যে কূটনৈতিক তৎপরতা চলছে এর মাধ্যমেও এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে বিশ্বের কাছে আজকে প্রতিষ্ঠিত হয়েছে যে অত্যন্ত অন্যায় ভাবে প্রায় 12 লক্ষ 13 লক্ষ মানুষকে আমাদের মতো একটি মধ্যম আয়ের দেশের কাঁধে চাপিয়ে দিয়ে অর্থনৈতিক ভাবে আমাদেরকে বিপর্যস্ত করার একটি চেষ্টা করা হচ্ছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, রাব্বুল আলামিনের কাছে শুক্রিয়া যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা তাদেরকে দুবেলা ভাত অন্তত খাওয়াতে পারছি এবং পাশাপাশি তাদের প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু অব্যাহত রাখতে সক্ষম হচ্ছি। এখন একটা চেষ্টা তো শুরু করা যায়, একটা চেষ্টা চালিয়ে নেওয়া যায়, কিন্তু চেষ্টাটা কখন সফল হবে সেটা তো পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। আমার মোশাররফ ভাই যদি এখন হতাশ হয়ে যান যে তাহলে তো চেষ্টা বন্ধ করে দিয়ে আমরা দেখা যায় রোহিঙ্গাদেরকে ভাই ভাই হিসেবে মেনে নিয়ে আমাদেরকে দেশের মধ্যে আত্মীকরণ করতে হবে, সেটা তো সম্ভব নয়। কারণ আমরা এমনিতেই একটি পরিবেশগত বিপর্যয় এবং করোনার মতো একটি অর্থনৈতিক বিপর্যয়কে আমরা মোকাবেলা করছি, স্বাস্থ্যগত বিপর্যয়কে আমরা মোকাবেলা করছি, এর মধ্যে তাদেরকে আবার এই সমস্যাটিকে আমরা সমাধানের দিকে এগিয়ে না যে যদি হতাশ হয়ে আমরা সারেন্ডার করে ফেলি তাইলে তো হবে না। অবশ্যই মোশাররফ ভাই যেটা বলেছেন যে মোদি সাহেব চেষ্টা করছেন বার্মার সাথে সম্পর্ক রেখে আমাদের এই সমস্যাটা যাতে জিয়ে থাকে, আসলে বিষয়টা সেরকম নয়। আমাদের সাথে ভারতের যেরকম স্বার্থ রয়েছে বার্মার সাথেও ভারতের স্বার্থ রয়েছে, চায়নার সাথে যেরকম আমাদের স্বার্থ রয়েছে আমাদেরও তো চায়নার সাথে স্বার্থ রয়েছে, চায়নার একই সাথে বার্মার সাথেও স্বার্থ রয়েছে। আসলে এই পারস্পরিক জটিল সময়টাতে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বই পারে আমাদেরকে এই সমস্যা সমাধান করে রোহিঙ্গাদের প্রতি মানবিক হয়ে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো, তাদের পুনর্বাসন করা, তাদেরকে নিশ্চিত ভাবে সেই দেশে বসবাস করার ব্যবস্থা করা, পাশাপাশি আমরা একটি অর্থনৈতিক যে জটিলতার মধ্য দিয়ে যাচ্ছি তাদের কারণে, পরিবেশগত বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি তাদের কারণে, এই বিষয়গুলোকেও আমাদের মাথায় রেখে মানবিকতার মাধ্যমে আমরা মানবিক চিন্তা ভাবনা থেকে আমরা এই জিনিসটিকে সমাধান করতে যাই। আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন, আমাদের রাষ্ট্রদূতরা দেশে দেশে এই বিষয়টির বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন। এই তাই আমি বলবো যে এই সমস্যাটিকে প্রাধান্য দিয়ে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার এটি সমন্বয় করার চেষ্টা করছেন, এটি সমাধান করার লক্ষ্যে কাজ করছেন। বার্মার বিষয়ে যদি বলতে হয় আর একটা, এদেরকে আপনারা জানেন যে মিয়ানমার ইতিমধ্যে পৃথিবীতে একটি অ্যাগ্রেসিভ পলিসির দেশ হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের ফরেন পলিসি হলো অ্যাগ্রেসিভ, তারা কারোর সাথেই সহনশীল, তাদের নাগরিকদের সাথে তো নয়, বিশ্বের কোন শক্তির সাথেই তারা সহনশীল হয়ে কোন রকম আচার আচরণ করতে তারা অভ্যস্ত নয়, তারা মিথ্যে বলে মিথ্যে চুক্তি করে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে, এটা বিশ্বব্যাপী তাদের একটি বদনাম হয়ে গেছে। গত 40 বছর তারা এই কাজটুকু করে এসেছে, কখনো ভারতের সাথে, কখনো আমাদের সাথে, কখনো অন্য বাইরের শক্তিগুলোর সাথে, তারা দেশের তাদের গণতান্ত্রিক চেতনাকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য তারা তাদের নাগরিকদের প্রতিও নির্মম আচরণ করেছে, যেটা বিশ্বের দরবারে বারবার উঠে এসেছে। তারা জাতিসংঘের দ্বারা নিগৃহীত, জাতিসংঘ তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রস্তাব দিয়েছে, এই ক্ষেত্রে যারা অর্থনৈতিক ভাবে বার্মা সাথে জড়িত তারা তাদেরকে শেল্টার দিয়েছে, কখনো চায়না বা কখনো অন্যকে। এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে চায়না তাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধু আমাদের স্বার্থ দেখার জন্য কাজ করবে, এটা আসলে ঠিক না, এটা কূটনৈতিক কৌশলের ব্যাপার। চায়না চায়নার মতো কৌশল করছে, ভারত ভারতের মতো কৌশল করছে, আর আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার কৌশলের মাধ্যমে উনি বাংলাদেশের মর্যাদা এবং বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়কে রোধ করে বাংলাদেশের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার লক্ষ্যে কাজ করছেন। তাই আমি বলবো যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আজকে এই সমস্যাটি মোকাবেলা করতে হবে। মোশাররফ ভাই সেটা অবশ্য ওনার বক্তব্যের প্রথম দিকে বলেছেন যে বিষয়টি সার্বজনীন সমস্যা, এটি আমাদের দেশের একটি রাষ্ট্রীয় সমস্যা, এটিকে সমাধান করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমি মনে করি কাজ করা উচিত। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি জনাব বেনজির আহমেদ আপনার কাছে, আপনাকে শুনতে পাচ্ছেন? আমি বেনজির ভাই, আমি আপনার কাছে একটু রোহিঙ্গা প্রসঙ্গে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে রোহিঙ্গা, আপনি কি মনে করেন যে এই রোহিঙ্গারা বাংলাদেশে রয়েছে এবং এটি একটি সংকট এবং তাদেরকে তাদেরকে ফেরত পাঠানোটা অতি জরুরি কিনা, আপনি কি মনে করেন? কারণ একটা স্বাধীন সার্বভৌম দেশে আরেকটি দেশের 11 লক্ষ 12 লক্ষ মানুষ এসে থাকবে, এটা তো আমাদের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। আমি আমাদের
সামরিক পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে আমাদের দেশে পরপর হত্যাকাণ্ড চালিয়েছিল সেরকম অবস্থায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছে। একই কাজ করছে সেখানকার সামরিক বাহিনী এই রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যে নিশম এখানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে এটা লিখেছেন ওনার একটা কথা ছিল সবার মধ্যে একটা ভয় ছিল যে আমাদের দেশে কোনো খাদ্য সংকট। আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা যদি এক বেলা খাই ওরাও এক বেলা খাবে। জি প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে আর কূটনৈতিক যে যোগাযোগ এবং তার রিলেশন যেটা আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র আরেকদিকে চায়না এখানে ভারত এই শক্তিগুলিকে ব্যালেন্স করে কিন্তু তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার আন্তর্জাতিক আন্তর্জাতিক মহলের প্রেসার রয়েছে বিভিন্ন এক একটা এক একটা তো পলিসি রয়েছে জি কিন্তু আলটিমেটলি বিভিন্ন দিকে এখানে ইমোশনালি কোনো কিছু মিয়ানমার কিন্তু চেয়েছিল যে আমরা কোনো না কোনো ভাবে আমরা সামরিক পদক্ষেপ নেই কিনা ঠিক এটা যদি এরকম কিছু হতো সেটা আমাদের দেশের মতো দেশ সেটা হওয়া উচিত ছিল কিনা অনেকের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা সামরিক ব্যবস্থা এরকম অনেকের পরামর্শ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্যের সাথে এই পরিস্থিতিটাকে তিনি ট্যাকল দেওয়ার চেষ্টা করছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি নিয়ে গেছেন জাতিসংঘের কথা বলছেন এখানে আপনারা জানেন যে চায়না ভিটু দিয়েছিল আবার যখন এটা উঠবে এবার আমরা বুঝতে পারতেছি যে আবারও কিন্তু এখানে ভিটু দেওয়ার সম্ভাবনা আছে তবে এই 11 লক্ষ দুস্থ রোহিঙ্গাদের পাশে জাতিসংঘ আরো বলিষ্ঠ ভূমিকা নিয়ে দাঁড়ানো বলে আমি মনে করি এবং জাতিসংঘ শরণার্থী যে উইংটা আছে সেই উইংটাকে আরো তৎপর হওয়া দরকার উদ্বাস্তুদের বিষয়ে তাদের আরো তো তাদের পুনর্বাসন কোথায় করবে কি করবে সেটা জাতিসংঘ একটা ভূমিকা না বলিষ্ঠ ভূমিকা না আমরা 71 আমরা যেটা দেখেছি যে কোন কোন দেশ আমাদের সমর্থন দিছে কোন কোন দেশ আমাদের বিরুদ্ধে অর্থ দিছে অস্ত্র দিছে তারা তাদেরকে মদত দিছে শুন এটা ওয়ার্ল্ড পলিটিক্সে যার যা স্ট্র্যাটেজি আছে সে আমরা যে জায়গায় আছি আমরা এইখান থেকে কিভাবে দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের দেশে ফেরার ব্যবস্থা করতে পারি সেটাই হলো আমাদের এখন সকলের চিন্তার বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা পরামর্শ দেন আপনাদের পরামর্শ দিয়ে আমরা কাজ করব। কিন্তু যেমন যেমনটা আজকে বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সরকারের নত যেন পররাষ্ট্র নীতির কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা সম্ভব হয়নি তো আপনি তার বক্তব্যের সাথে কত বিরোধী দলে থাকলে অনেক কথাই বলা কাজেই অনেক কথাই বলা যায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা যায় এখানে নত যেন পররাষ্ট্র নীতির কোনো বিষয় নেই এখানে পররাষ্ট্রনীতির সাফল্য আছে বিদায় এটা কিন্তু জাতিসংঘে এখন একটু উঠছে এটা বুঝতে হবে বিশ্ব জনমত আমাদের পক্ষে এই জনমতটা আমাদের দরকার ছিল
যেটা আমাদের সরকার করতে সক্ষম হয়েছে। আমি খুব বেশি কাউন্টারে যাবো না, সমালোচনা যাবো না, এখানে মোশারফ ভাই আছেন, আমি সেটা বলতে চাই না। আমাদের সাফল্যটা যদি ওনারা লক্ষ্য করেন, ওনারা যদি সহযোগিতা দেন, আমার মনে হয় এই সংকট সমাধানটা আমরা সকলে মিলেই আমরা চেষ্টা করতে পারি। এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে, মোশাররফ আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আমি আপনার কাছে আসতে চাচ্ছি, আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুতে আজকে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারের নত জন পররাষ্ট্র নীতির কারণেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা সম্ভব হয়নি, এবং পক্ষান্তরে আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন যে সরকারের পক্ষ থেকে সকল তৎপরতা অব্যাহত রয়েছে। তো আপনি তাদের দুইজনের বক্তব্যের মাধ্যমে ফারাক কতটুকু এবং কতটুকু একমত আপনি কি মনে করেন তাদের? এখানে আপনাকে আমি আমি দুইজনের এখানে জনাব বেনজির আহমেদ বাইরার যে সভাপতি ভাই বলেছেন এবং তানিম সাহেব একসময় ছাত্র নেতা বলেছেন, আমার আসলে আমি কিন্তু দলীয় দৃষ্টিভঙ্গি থেকে একটি কথা বলিনি, কারণ আমি আমার প্রারম্ভিক বক্তৃতা শুনেছেন যেটা উনিও বলেছেন যে আমরা বলেছি এটি আমাদের জাতীয় সংকট, যে কথাটি বেনজির ভাই বলেছেন যে জাতীয় সংকট হলে বিএনপি প্রথম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা তখন তার সাজা হয়নি, বাইরে ছিলেন, আপনাদের নিশ্চয় বেনজির ভাইয়েরও মনে থাকার কথা বা তানিম সাহেবেরও মনে থাকার কথা, বেগম খালেদা জিয়া বলেছেন এটার জন্য কিন্তু একটি জাতীয় ঐক্যমত দরকার, এই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমরা একটা জাতীয় ঐক্যমত দরকার, সরকারকে উনি আবেদন জানিয়েছিলেন, আসুন রাজনৈতিক সকল মতামত ভুলে গিয়ে আমরা রোহিঙ্গা সংকটে একসাথে কাজ করি। কিন্তু সরকার, আপনার নিশ্চয়ই লক্ষ্য আছে, সরকার কিন্তু সারা এই বিএনপির ডাকে সারা দেয়নি, বরং তারা একলা চলনীতিতে তারা বিশ্বাস করেছিলেন এবং তারা তখন ধারণা করেছিলেন, এই কথাটি বললেও যদিও একটি খুবই সংকীর্ণ হয়ে যায়, তখন অনেকে বলেছিলেন যে প্রায় 11 লক্ষ রোহিঙ্গাকে যদি বাংলাদেশে আশ্রয় দেওয়া যায় তাহলে এই যে মানবিকতার যে বিরাট দৃষ্টান্ত বাংলাদেশ হয়তো নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারে, এই ধরনেরও কিন্তু একটা বক্তব্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল। এখন আমি আসি সংকটটা কোথায়, আপনি দেখেন সংকটটা তৈরি হয়েছে কিভাবে, যে আমি যে কথাটি আমার আগের বক্তৃতায় বলেছি যে 1982 সালে মিয়ানমার একটি আইন পাশ করেছিল, সেই আইনে 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 মিয়ানমারের যারা যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার না থাকে তাইলে আপনি ভোট দিতে পারবেন না, ভ্রমণ করতে পারবেন না, মিয়ানমারের কোনো নাগরিককে বিয়ে করতে পারবেন না, আপনার পাসপোর্ট আপনি পাবেন না, এবং সন্তান প্রতিপালনের যে অধিকার যে গভর্নমেন্টের যে ফ্যাসিলিটি গুলি ওখানে আছে সেগুলি আপনাকে বঞ্চিত হবে, পুলিশ সেনাবাহিনীতে আপনি করতে পারবেন না যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে। এখন যে মূল সংকটটা 1982 সালের আইনের কারণে রোহিঙ্গা মুসলমানদেরকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয় নাই, যার কারণে কিন্তু তারা ওই দেশের আইন অনুসারে কিন্তু তারা ইর লোক না, মিয়ানমারের লোক না। এখন যার জন্য আপনি দেখবেন যে এই রোহিঙ্গা বাংলাদেশে যারা আছে এই আশ্রয় নিয়েছে 11 লাখ, এদের একটি সংস্থা আছে আরাকান রোহিঙ্গা হিউম্যান রাইটস এন্ড পিস সোসাইটি, এদের একটা সংগঠন বাংলাদেশে যারা আছে এদের এরাই করেছে, এরা কিন্তু 5 দফা দাবি উত্থাপন করেছে, এখানে বেনজির ভাই যদি বা তানিম ভাই যদি একটু লক্ষ্য করেন তারা 5 দফা সরকার কিছুদিন আগে একটা সমাবেশ করেছিল কক্সবাজারে, 5-7 লাখ লোক জড়ো হয়েছিল নিচে মনে আছে আপনাদের, সেখানে কিন্তু তারা 5টি দাবি উত্থাপন করেছিল বাংলাদেশে যারা অবস্থান করে রোহিঙ্গারা, যে রোহিঙ্গাদের স্থায়ী বাসিন্দা স্বীকার করে সংসদে নেটিভ স্ট্যাটাস আইন মিয়ানমার সরকারের পাস করতে হবে, নাম্বার 1, নাম্বার 2 তাদেরকে নাগরিকত্ব বা সিটিজেন কার্ড দিতে হবে, নাম্বার 3 প্রত্যাবর্তন অর্থাৎ নিজস্ব ভিটামারিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করা সহ জমি জমা ফেরত দিতে হবে, 4 নিরাপত্তা পুলিশ বাহিনীর সাথে জাতিসংঘের বাহিনী নিয়োগ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, 5 বলেছে যারা এই গণহত্যার শিকার হয়েছে নিহত হয়েছে তাদের জন্য আন্তর্জাতিক একটি আদালতে বিচার করতে হবে। কিন্তু এখন এখানে আমি বেনজির ভাই আছে বা তানিম সাহেব আছে, গভর্নমেন্ট একটি চুক্তি করেছিল তাদের সাথে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ওই দেশের মিয়ানমারের মন্ত্রী এসেছিল বাংলাদেশের মন্ত্রী মিলে একটা চুক্তি করেছিল, তার একটি দফা তো যে এই যে আমি 5টি দফা উদ্যাপন করেছিল রোহিঙ্গা যারা এখানে রিফিউজি যারা আছেন একটি বিষয় সেই এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়নি, বরং করা হয়েছিল কি লিজ দেওয়া হবে, লিজ যাচাই বাছাই হবে, যদি মিয়ানমার আইডেন্টিফাই করে এটা আমার লোক তারা ফেরত যাবে, তার মিয়ানমার তো এদেরকে স্বীকারই করে না, এরা তাদের নাগরিক, কারণ 1982 সালের আইনের কারণে তাদেরকে তাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়নি, যার কারণে এরা তো না, সুতরাং এইটাকে তাদের সাথে
আপনার বাইলিটারাল ডিসকাশনে কন্টাক্টে আসতে হবে যে তুমি আমার তোমার দেশের লোক আমার দেশে এসেছে এদেরকে ফ্রিয়ে নিয়ে যেতে হবে সেটা কাগজপত্র যেমন আমি বলি 1978 সালে এখানে বেনজির ভাই আছেন যে জিয়াউর রহমান কিভাবে সমাধান করেছিলেন জিয়াউর রহমান তিনটা শর্তের ভিত্তিতে সেদিন সমঝোতা হয়েছিল এক যাদের ন্যাশনাল রেজিস্ট্রেশন আগে ছিল মানে 1978 তখন কিন্তু আপনার এই আইনটা হয় নাই 82 সালে আইনটা হয়েছে যে অনেকের কার্ড ছিল কার্ড যাদের ছিল তাদেরকে নিতে হবে কেউ যদি অথবা ফরেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট কেউ যদি বিদেশে থেকে যেয়ে থাকে আমরা যেমন বাইরে যাই ভিসা নেই বা অন্য ট্রাভেল ডকুমেন্টস নেই তাদেরকে যেতে দিতে হবে তিন নম্বরে বলা হয়েছিল তারা যদি ঠিকানা বলতে পারে মানে মিয়ানমারের যারা এসছে বাংলাদেশে তারা যদি ঠিকানা বলতে পারে আমি অমুক জায়গায় এই আমার গ্রাম এই আমার চেয়ারম্যানের নাম এই আমার অমুক নেতার নাম তাইলে তাদেরকে নিতে হবে কিন্তু আমরা দেখেছি এই সরকার এই একটা পয়েন্টের ধারে কাছে যায় নাই তারা বলেছে তালিকা দেবে আজ পর্যন্ত সেই তালিকার মাধ্যমে কিন্তু একটা সংকট সমাধান হয় নাই তো সুতরাং আপনাকে এবং আমি যে কথাটাই আজকে কেন বললাম এখানে হয়তো তানিম সাহেব বলেছেন যে বিএনপি রাজনীতি বক্তৃতা না আমার আমাদের বক্তব্য হলো স্পষ্ট যাদেরকে আজকে ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উচ্চতায় তাহলে হয় ভারত আমাদেরকে কেন পাশে এসে দাঁড়াবে না আমরা তো সব দিয়ে যাচ্ছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমার হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে তা আমরা শুধু দিয়েই যাব বিনিময়ে ভারতের কাছ থেকে আমরা কিছু পাবো না এই সংকটে যদি ভারত আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের সম্পর্কের উচ্চতা কতটুকু এটা আমরা কিভাবে পরিমাপ করব আর চাইনার ব্যাপার দেখেন বাংলাদেশের যত বিজনেস সব এখন বর্তমানে চায়না সেই চায়না কিন্তু আমাদের পক্ষে নাই বরং আপনি দেখেন 2017 বাংলাদেশ প্রতিদিন একটি পত্রিকা আছে বাংলাদেশের সে বাংলাদেশ প্রতিদিন লিখেছে এই যে রোহিঙ্গারা বাংলাদেশে ফেরত পাঠানোর পর রাখাইন প্রদেশে আর্থিক বিনিয়োগ অবকাঠামো উন্নয়নে চীন $730 কোটি ইতিমধ্যে বিনিয়োগ করেছে সিঙ্গাপুর ভিত্তিক একটি গবেষণা সংস্থার প্রধান মিস্টার ইরিন চ্যান বলেন রাখাইনে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য এই বিনিয়োগ একটি শিল্প পার্ক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে মানে চায়নার যে ফর্মুলা ওয়ান বেল্ট ওয়ান রোড তা বাস্তবায়ন করার জন্য আজকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ ওই জায়গাটা ফাঁকা না করলে ওয়ান বেল্ট ওয়ান রোড এবং চায়নার গভীর সমুদ্র বন্দর করা সম্ভব না সুতরাং চায়নার স্বার্থটা কিন্তু অনেক বেশি সুতরাং গভর্নমেন্ট আমার যতই চায়নাকে সবকিছু দিয়ে দিক কিন্তু এই ক্ষেত্রে চায়নার কাছে বরং যার কারণে আপনি দেখেন বেনজির ভাই ওখানে আশঙ্কা করেছে যে হয়তো আগামী জাতিসংঘের অধিবেশন হয়তো নভেম্বরে হওয়ার সম্ভাবনা আছে যদি এবার করোনার কালে হয় কিনা বলা যাচ্ছে না সেক্ষেত্রে সরকারের করণীয় কি মোশাররফ ভাই সেক্ষেত্রে সরকারের করণীয় কি না সরকার অবশ্যই ইন্টারন্যাশনাল লবি আমাদের কাজে লাগাতে হবে জি আজকে আপনি দেখেন এই যে বেনজির ভাই একটি জিনিস আমি ভাবছিলাম সে বলবে কারণ আমরা তো টুকটাক একটু বিদেশে যাই আমরা যখন বিদেশে গিয়ে দেখি এই যে যাদের জনশক্তি রপ্তানি হয় মানে আমরা আমাদের যেটা মানুষ সেখানে কাজ করতে যায় অধিকাংশ লোক আমরা দেখছি মানবতার জীবন যাপন করে তাহলে বাইরের তো একটা দায়িত্ব একটা সেন্ট্রাল মনিটরিং করা যে কেউ লাইসেন্স নেবে অথচ তারা লাইসেন্সকে অপব্যবহার করে মানে আপনার বেআইনি ভাবে লোক পাঠাবে এবং যার বদনাম বাংলাদেশকে বহন করতে হবে কারণ বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স এখন যে দুইটা খাত গার্মেন্টস এবং জনশক্তি এইটাই তো বাংলাদেশের অর্থনীতির মূল বিনিয়োগ আজকে আপনি দেখেন কুয়েতে আমাদের জনশক্তি রপ্তানি বন্ধ করে দিয়েছে এই ভিয়েতনামের সাথে আমাদের সম্পর্ক এই অবৈধ লোক নিয়ে খারাপ অবস্থা থেকে কুয়েতে আরো 3 বছর আগে বন্ধ করেছে চার বছর আগে পদে পদে যদি আমরা ব্যর্থ হই তাইলে তো বাংলাদেশ আগামী দিনে বিরাট আমি আমি কি একটু বলবো জি 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 মঞ্জুর ভাই অবশ্যই মিয়ানমারের কথাটা আমি প্রথমে আসি জি যেটা আমি বলছি যে উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে সেগুলি আমি তো বললাম যে আমি কাউন্টারে যাব না জি কিন্তু একটি কথা সারা বিশ্ব কিন্তু স্বীকার করছে যে মিয়ানমারের বিষয়ে আমাদের সরকার যে আন্তরিক প্রচেষ্টা নিয়ে কাজ করে যাচ্ছেন এটা কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে এবং এই যে কথাটা এখানে বলা হয়েছে যে যেটা মোশাররফ বললেন যে অনেকে এরকম মনে করছেন যে 11 লক্ষ লোক যদি আমরা এখানে থাকতে দেই পার্মানেন্টলি তাহলে এখানে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার পেতে পারেন এরকম কোনো আলোচনার এটা ভিত্তিহীন আলোচনা এটা হলো যে যেভাবে কথাটা এরকম আলোচনা হয়েছে যেভাবে একটি বাংলাদেশের মতো ছোট দেশ এখানে 11 লক্ষ মিয়ানমারের লোককে জায়গা দেওয়া হয়েছে শিশু এবং নারী তার মধ্যে অধিকাংশ আজকে হয়তো আমরা অনেক করে দেখতেছি তাদের ঘর বাড়ি আছে আপনার যে সেদিন যেন চলে আসছে সেই দৃশ্যটা যদি আপনি দেখেন যেভাবে বাড়িঘর জ্বালানো হয়েছে যেভাবে জবাই করা হয়েছে
যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তখন কোনো মানুষ যা নীরব থাকতে পারে না। ১৮ সালে আইন করেছে, আইনের পরে হলো এই পুশব্যাকটা। আর ৭৮ সালের কথা যেটা আপনি বলছেন, তখন কিন্তু আইনটা পাশ হয় নাই, আর তখন সংখ্যা ছিল কম। তারপরে যখন আপনি যেটা আপনি বললেন যে বেগম জিয়ার আমলে যেটা হয়েছে, সেটা কিন্তু ২ লক্ষ ২৫ হাজার ছিল, তার মধ্যে কিন্তু একটা বিরাট সংখ্যা এখানে রয়ে গেছে যারা এই বাংলাদেশের জঙ্গিবাদের সাথে জড়িত, যারা পাকিস্তানে আইএসের মাধ্যমে তালেবান ট্রেনিং নিয়ে তারা আফগানিস্তান গেছে, বিভিন্ন দেশে গিয়ে সিরিয়াতে গেছে, বিভিন্ন দেশে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছে, তার মধ্যে বাংলাদেশের নাগরিকও তার মধ্যে ছিল। এটা একটা অভয়ারণ্য একটা ই তৈরি করা হয়েছিল এখানে একটা, যে এটা পাকিস্তানের আইএসআর ঘাঁটি হিসেবে এটাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। আমি এত কথার মধ্যে যাব না, আমি এটুকুনি বলি মিয়ানমার ইস্যুতে সরকারের আন্তরিকতার কোনো রকম কোনো ঘাটতি নেই। আর বিদেশীয় লোক যারা কর্মরত আছেন বাঙালিরা, আপনার মোটামুটি সারা পৃথিবীতে ১৬৩টা দেশে ১ কোটি ২০ থেকে ২৫ লক্ষ লোক বিদেশে এখন কর্মরত আছে। এরা কেউ বৈধভাবে গেছেন, কেউ অবৈধভাবে গেছেন, সেটা জানা এই ১ কোটি ২০ লক্ষ লোকের বা ২৫ লক্ষ লোকের দেখভাল করা কোনো বাইরা কেন কোনো সরকারের পক্ষে সম্ভব না, যদি সেটা সঠিক ডাটা না থাকে, কে গেল কে আসলো সেগুলি। কিন্তু এই ডাটা আমাদের সঠিক ডাটা এটা কমপ্লেন যদি আসে আমাদের এমবিসিগুলি সেটা দেখে। এই যে মানবতার বাংলাদেশি লোকের বেতন মান্থলি হলো ৮০০০ টাকা বাংলাদেশি টাকা, আর একই কাজ করে ইন্ডিয়ান লোক ওনার বেতন হলো ৩২,০০০ টাকা। আমি জিজ্ঞেস করলাম এই ডিফারেন্সটা কেন তোমাদের মধ্যে, তো বললো যে ইন্ডিয়া গভর্নমেন্ট এত টাকার নিচে কোন লোকরে বাইরে আসতে দিচ্ছে না, কিন্তু বাংলাদেশ তো যে কোনো ভাবে ফাঁক ফোকর দিয়ে ঢুকে যায়, যার জন্য আমাদের শ্রমিকরা বঞ্চিত হয়, তারা কিন্তু এই এই যে আপনার অবৈধ লোক হিসাবে ওখানে কিন্তু চিহ্নিত হয়ে যায়। তো সুতরাং আপনাদের বাইরা উচিত কিন্তু এই ব্যাপারে আসলে কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া। আচ্ছা মুশারফ ভাই, এটা তো আপনি জানেন যে মিডল ইস্টে যাওয়াটা আগে কি ধরনের কিভাবে যেত, তাই না? আস্তে 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 এখানে কন্ট্রোলে চলে আসছে, নিয়মের মধ্যে চলে আসছে। তখন দেখা গেছে যে কারো ভাই হয়তো সৌদি আরবে চাকরি করে, তার ভাই এখানে মালিকের মাধ্যমে ৫টা ১০টা ভিসা অ্যারেঞ্জ করলো, এইগুলো আবার বিক্রি করলো, বিক্রি করে আবার এখান থেকে লোক গেল, সেখানে গিয়ে দেখা গেছে কেউ চাকরি পাইছে কেউ পায় নাই। এখন কিন্তু সেই অবস্থাটা এখন নাই, আস্তে আস্তে একটা সিস্টেমের মধ্যে চলে আসতেছে। আমরা আমি তো আগেই বলছি যে বাইরের কাছে যদি কেউ অভিযোগ করে, সেটা কিন্তু বাইরা তা কগনিজেন্স নিয়ে সেটা একটা ব্যবস্থা করার, আমরা যদি না পারি আমরা মন্ত্রণালয়কে লিখব, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। মন্ত্রণালয় তার লাইসেন্স বাতিল করতে পারে, পুলিশে কেস করতে পারে, আমরা কিন্তু সেই কাজটা করে থাকি। তা আমরা এখানে যেটা বলবো যে বাইরা একটা শক্তিশালী সংগঠন, আপনি ঠিকই বলেছেন যে যার মাধ্যমে সেকেন্ড রেমিটেন্স আর্নার সেক্টর হলো ম্যান পাওয়ার সেক্টর। সো এই সেক্টরটাকে আরও স্ট্রেন্ডেনিং করা, এটাকে আরও অ্যাকাউন্টেবল করা, এটা আমাদের সকলের দায়িত্ব। এবং আমরা দেখি যে আমাদের দেশের মানুষের একটা ট্রেন্ড হলো যেনতেন করে বিদেশে যেতে পারলে, কেউ সমুদ্রে যাচ্ছে, কেউ নৌকায় যাচ্ছে, এই এই যে একটা মানসিকতা এইটা। আর আন্তর্জাতিক মানব পাচার চক্র তো সক্রিয় আছেই, এটা বিভিন্ন যেমন মাদকের ব্যবসায়ীরা সক্রিয়, এই মানব পাচার ব্যবসায়ীরাও সক্রিয়, সেখানে বাংলাদেশিও আছে, সব মিলেই আজকে কিন্তু এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক সময়। তারপরে ১ কোটি ২০ লক্ষ লোকের মধ্যে অন্তত আমি বলতে পারি যে ৯৫% লোক অনেক ভালো আছে, যাদের কারণেই আপনি সৌদি আরবে তো গেছেন, আপনি দেখেন কাউকে যদি বলেন যে তুমি দেশে যাও ১৫ বছর হয়েছে তারপর আসতে চান, কেন? যে হয়তো একটু কষ্ট হয়, তারপর সে মনে করে
যে আমি এই পবিত্র জায়গায় আছি, আমি এখানে একটা কাজ করে পারছি, আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ভাষা জানি, আমার চাকরির পাশাপাশি আমি একটা ব্যবসাও করতে পারতেছি, সেটা এটা চলে আসবে হয়তো। আপনি যেন আমরা বহুবার গেছি সেটা আমরা দেখেছি। তো এই জায়গাটাতে আমি মনে করি এই ম্যান পাওয়ার সেক্টরটাকে এখন খুব গুরুত্ব দেওয়া দরকার। আমরা বলে আসছি যে এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে ডিক্লেয়ার করা হোক, তাহলে ইন্ডাস্ট্রি যে ফ্যাসিলিটিগুলি আমরা পাইতে পারি। আর বেতনের তারতম্যের কথা যেটা বলছেন, সেটা আছে অনেক ক্ষেত্রে, এরকম তারতম্য না, বেশিরভাগ ফিলিপিন্স, তাদের লোক কম গেছে কিন্তু তারা আমাদের চাইতে অন্তত 10 গুণ বেশি তারা কিন্তু রেমিটেন্স আর্ন করে। কীভাবে? তাদের এফিসিয়েন্সি, তারা ট্রেন, তারা দক্ষ। আমাদের সেই অদক্ষ লোক যদি আমরা না পাঠাই, অবশ্যই বেশি দক্ষ লোক সেখানে গেলে ভালো বেতন পাবে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। আমি একটু চলে যাচ্ছি নূর রহমান তানিব আপনার কাছে। একই প্রসঙ্গে, যেমনটা বলছেন, এ বি এম মোশাররফ হোসেন এবং বিএনপির মহাসচিব আজকে বলেছেন যে সরকারের নতজানপরষ্ট নীতির কারণেই এই যে রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না। তো আপনি আপনি তার বক্তব্যের সাথে কতটুকু একমত, একটু সংক্ষেপে যদি একটু বলতেন। না, আমি আমি আসলে ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে নতজানু পররাষ্ট্রনীতি শব্দগুলো কিন্তু ব্যাপক ভিত্তিক ব্যবহৃত এবং বহুল চর্চিত। কিছু হলেই আমরা এটা বলে দিই যে নতজানু পররাষ্ট্র, আসলে নতজানু পররাষ্ট্রনীতি সংজ্ঞাটা কোনটা হলে বলে নতজানু সরকার না, যখন যখন তিন বছরে এই সংকট সমাধান হয়নি তখন তিনি এটা বলতেই পারে। আমরা না, এই বলাটাকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু কথাটা সত্য কি মিথ্যা এই জাস্টিফিকেশনে তো আমাদেরকে যেতে হবে আলোচনায়, যদি যেতে হয়। তাইলে আমরা বিরোধী দলের একজন মহাসচিব হিসেবে ওনার বক্তব্যটাকে আমরা রাজনৈতিক বক্তব্য হিসেবে নিব, এই বক্তব্যের সত্যতা থাকতেও পারে নাও থাকতে পারে। তা আজকে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, তা আমি মনে করি যে এই বক্তব্যটি মোটেই সঠিক নয়, এটি একান্তই ওনার রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক বক্তব্য। আচ্ছা, নতজানু পররাষ্ট্রনীতি যদি হতো তাহলে তো অনেক ক্ষেত্রেই এটি দৃশ্যমান হতো। আমরা চায়নার সাথে অনেক রকম চুক্তি করছি, আমরা চায়না আমাদেরকে প্রায় 5000টি পণ্যের উপর শুল্ক মাফ করে দিয়েছে, শুল্ক বিনা শুল্কে আমরা সেই দেশের বাজারে ঢুকতে পারবো। এটা কি আমাদের জন্য ব্যবসায়িক বিরাট সুবিধা নয়? ভারতের সাথে আমাদের অনেক সীমান্ত অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো ক্রমান্বয়ে কমে এসেছে নাকি ব্যানার্জি ভাই? আমরা সীমান্তে হত্যা বন্ধ করার জন্য আমরা সর্বোচ্চ প্রেসার দিচ্ছি ভারতকে, এবং এটা অনেকটাই আজকে নিয়ন্ত্রণে এসেছে। তেমনি ভাবে ভারতের ওখান থেকে যেইভাবে আগে বাঙালিদের সাথে ট্রিটমেন্টটা হতো, সেই রকম ট্রিটমেন্ট বাদ দিয়ে তারা আজকে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আজকে মূল্যায়ন করে এবং সেটা প্রকাশ্যে স্বীকার করছে তারা যে বাংলাদেশের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই এবং সম্পর্ক বৃদ্ধি করার জন্য যা যা করণীয় আমরা সেটা করব। মোশাররফ ভাই বলেছেন যে ভারতের একটা প্রেশার বা ভারত আমাদেরকে অনেক রকম সুবিধা আমাদের থেকে নিচ্ছে কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না। আসলে দেওয়া নেওয়া বিষয়টা কিন্তু আপেক্ষিক, কোন কোন ক্ষেত্রে আমাদেরকে ভারত সাহায্য করতে পারে আর আমরা কোন কোন ক্ষেত্রে ভারতকে সাহায্য করতে পারি, এটা প্রত্যেকেরই সামর্থ্যের উপর নির্ভর করে। এটা কূটনীতি একটা বিষয়, এখানে নতজানুর কোনো ব্যাপার নাই। আজকে কিন্তু আমেরিকা ইরান আক্রমণ করতে গেল, ইরান আক্রমণ করতে যে আক্রমণ করার শেষ মুহূর্তে আবার আক্রমণ বন্ধ করে দিল, তো এটাকে কি আপনি কি বলবেন? এটাকে নতজানু বলবেন না এটাকে কৌশল বলবেন? তাহলে চায়না আমেরিকা লেগে যায়, উত্তর কোরিয়া আমেরিকাতে হিট করবে, এইরকম একটি প্রক্রিয়া চলে গেছে। রাশিয়া এবং আমেরিকা যুদ্ধ লাগে লাগে অবস্থা, কিন্তু লাগে না যুদ্ধ, তার মানে কি? আজকে আসলে এটাকে নতজানু বলার কোনো সুযোগ নাই। এটা হলো যার যার নতজানু তখনই চলে আসে, তানিম ভাই আপনাকে একটু থামাতে হচ্ছে, নতজানু তখনই, এই শব্দটা তখনই চলে আসে যখন আন্তর্জাতিক চাপের মুখে এই যে রোহিঙ্গা ইস্যু সমাধান হচ্ছে না, তখন কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির কথাটা আসতেই পারে। রোহিঙ্গা ইস্যু সমাধান হচ্ছে না, এখন রোহিঙ্গা ইস্যু সমাধান করার জন্য কূটনৈতিক ভাবে যা কিছু করণীয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা করার চেষ্টা করছে। এখন এটা বাদ দিয়ে এখন আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে বার্মার সাথে যুদ্ধ লেগে যেতে পারি, বার্মার সাথে আমরা সশস্ত্র মহড়া দিতে পারি, সেটা তো আমাদের কাম্য নয়। আমরা তো আজকে দেশকে এইরকম পর্যায়ে 11 লাখ রোহিঙ্গার জন্য আমরা তো আজকে দেশকে যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দিতে পারি, আমরা ভারতকে নিউট্রালাইজ করছি। এবং ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত সরকার বলেছে
যে আগামী দিনে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশকে সাহায্য করবে। আমরা চায়নাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, আমাদের কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকছে। বিশ্বের সমস্ত জায়গা থেকে আজকে বার্মার উপর একটি প্রেসার এসেছে যে বার্মা তাদের দেশের নাগরিকদের উপর চাপ প্রয়োগ, তাদের উপর নৃশংসতা চালাচ্ছে এবং অবিলম্বে বার্মার উচিত নাগরিকদেরকে ফিরিয়ে নেওয়া। এই বিষয়গুলো তো আসলে তাৎক্ষণিক হওয়ার মতো বিষয় নয়, এই বিষয়গুলো ধীরে ধীরে আমরা এটা রেজাল্ট পাবো। আপনাকে জি জি তানিম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সময় প্রায় শেষ। ধন্যবাদ তিনজনকেই আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দুজন আলোচক, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের সাথে আজকে অংশগ্রহণ করতে পেরেছি, সেই জন্য আমি আপনাকে আপনার মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ।